চকরিয়া পৌরসভায় 11 মার্চ বিকাল 5টায় কক্সবাজার জেলা ছাত্র শিবিরের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সময়ে র্যালি শেষে বক্তারা বলেন, আমরা স্বাগত জানাচ্ছি এই সাথে দেশের সকল মুমিন মুসলমান সকলের কাছে আমাদের আহ্বান থাকবে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে। সংগ্রামী জেলা সভাপতি ছাত্র নেতা আব্দুল করছি।